আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। তিন দেশের 10 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। পুতিনকে সতর্ক করতে রুশ জাহাজ আটক করল ব্রিটেন। বিভ্রান্ত করতে সেনা প্রত্যাহারের কৌশল নিয়েছে রাশিয়া, ইউক্রেনীয় বাহিনী। এদিকে ইস্তানবুল আলোচনা গঠনমূলক ছিল, রুশ প্রধান আলোচক। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথমবারের মতো কার্যকর অগ্রগতি দেখল বিশ্ব। এবং সর্বশেষ, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না জেলেনস্কি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। তিন দেশের 10 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার 10 কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এই তিন রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। রাশিয়ার পররাষ্ট্র অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়, তিনটি বাল্টিক দেশ থেকে 10 জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তাদের মধ্যে 6 জন এস্তোনিয়া ও লাটভিয়া এবং 4 জন লিথুয়ানিয়ার, খবর আল জাজিরার। এর আগে এ মাসের শুরুতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী এই তিন রাষ্ট্র মিলে 10 রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। এবার তারই পাল্টা আঘাত দিল পুতিন প্রশাসন। লাটভিয়ার প্রজাতন্ত্রের জন্য ক্ষতিকর মন্তব্য করে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে লাটভিয়ার পররাষ্ট্র দপ্তর। 23 মার্চের মধ্যে লাটভিয়া ত্যাগ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয় ওই অধিদপ্তর থেকে। একইভাবে 5 দিনের বহিষ্কৃত 4 রুশ কূটনীতিককে দেশ ছাড়া নির্দেশ দিয়েছিল লিথুয়ানিয়ার অধিদপ্তরও। অন্যদিকে রুশ দূতাবাসের 3 কর্মকর্তাকে 72 ঘন্টার মধ্যে তাদের দেশ ত্যাগের নির্দেশনা দেয় এস্তোনিয়ার পররাষ্ট্র দপ্তর। এসব কর্মকর্তা ইউক্রেনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং রাশিয়ায় আগ্রাসন সমর্থন করেছে বলে অভিযোগ তোলা হয় এক বিবৃতিতে। এদিকে পুতিনকে সতর্ক করতে রুশ জাহাজ আটক করল ব্রিটেন। রাশিয়ান ব্যবসায়ী মালিকানাধীন 38 মিলিয়ন পাউন্ডের একটি বিলাসবহুল প্রমোত্তরি আটক করেছে যুক্তরাজ্য। প্রমোত্তরিটি লন্ডনের কেনারি ওয়ার্ফ ফিনান্সিয়াল জেলায় ডক করা ছিল। যুক্তরাজ্য সরকারের বরাতে মঙ্গলবার এ তথ্য জানায় আল জাজিরা। ফি নামে লম্বায় প্রায় 192 ফুট নেদারল্যান্ডসে নির্মিত এই জাহাজটি রাশিয়ার ওপর যুক্তরাজ্য সরকারের ব্যাপক নিষেধাজ্ঞার অধীনে আটক করা হয়। নিষেধাজ্ঞার আওতায় এই জাহাজটি প্রথম যেটিকে আটক করা হয়েছে। যুক্তরাজ্য সরকার বলছে ফি নামের এই জাহাজটির মালিকানা একজন রাশিয়ান নাগরিক, কিন্তু সেই মালিকানা ইচ্ছাকৃতভাবে লুকানো ছিল। জাহাজটি সেন্ট কিটস এবং নেভিসের একটি কোম্পানির মালিকানায় নিবন্ধিত এবং এটি মাল্টিজ পতাকা বহন করে। দেশটির পরিবহন সচিব গ্রান্ট শ্যাপস এক বিবৃতিতে বলেন, আজ আমরা 38 মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল রুশ প্রমোত্তরি আটক করেছি, যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শক্তি এবং সম্পদের জন্য একটি স্পষ্ট এবং কঠোর সতর্কতা। এদিকে বিভ্রান্ত করতে সেনা প্রত্যাহারের কৌশল নিয়েছে রাশিয়া, ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে শান্তি আলোচনায় অংশ নেয় রাশিয়া ও ইউক্রেন। এই আলোচনায় নিরাপত্তার নিশ্চয়তার শর্ত দিয়ে নিজেদের নিরপেক্ষ সামরিক মর্যাদা বা অবস্থানের পন্থা অবলম্বনের কথা জানায় ইউক্রেন প্রতিনিধি দল। একই সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে তাৎক্ষণিকভাবে সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দেয় রাশিয়া। তারা ঘোষণা দেয় এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে ডোনবাস অঞ্চলের প্রতি মনোযোগী হবে রাশিয়া। তবে রাশিয়ার এই সেনা প্রত্যাহারকে কৌশল হিসাবে দেখছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধ পরিস্থিতি নিয়ে দৈনিক হালনাগাদ তথ্যে বুধবার এক ফেসবুক পোস্টে একথা জানায় জেনারেল স্টাফ অব ইউক্রেন ফোর্সেস। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানায় ইউক্রেনের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করতে এবং নিজেদের সেনা মোতায়েন সম্পর্কে ভুল ধারণা তৈরির উদ্দেশ্যে রাশিয়ায় সেনা প্রত্যাহার রোটেশন কৌশল নিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক দোনেৎস্ক অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। এরই মধ্যে বুধবার 35তম দিনে ঘুরিয়েছে রাশিয়ার অভিযান। বিগত 34 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন। সূত্র বিবিসি। এদিকে ইস্তানবুল আলোচনা গঠনমূলক ছিল, রুশ প্রধান আলোচক তুরস্কের ইস্তানবুলে কয়েক ঘন্টা ধরে চলা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডেনস্কি। মঙ্গলবার একথা জানিয়েছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডেনস্কি। রাশিয়ার প্রধান আলোচক আরও জানান, ইউক্রেনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিবেচনার জন্য রাখা হবে। তিনি আরও বলেন, রাশিয়ান এবং ইউক্রেনীয় পররাষ্ট্র দপ্তর সংঘর্ষের অবসান ঘটাতে একটি চুক্তিতে সম্মত হলে পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা ছিল। এর আগে ইস্তানবুলে মঙ্গলবার শান্তি আলোচনায় বসেন রাশিয়া ইউক্রেনের সমঝোতাকারীরা। সেই সমঝোতার মধ্যস্থতাকারী হিসাবে আছেন রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ। আরেকদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো কার্যকর অগ্রগতি দেখল বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো কার্যকর অগ্রগতি দেখল বিশ্ব। কিয়েভ জানিয়েছে, জোট নিরপেক্ষ দেশ হিসাবে থাকতে তারা রাশিয়ার দাবি মানতে রাজি। অন্যদিকে মস্কো বলছে, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি বিবেচনা করা হবে। এরই মধ্যে কিয়েভ এবং চেরনিহিভের আশেপাশের এলাকাগুলোয় সামরিক তৎপরতা ও হামলার মাত্রা কমিয়েছে মস্কো। খবর সিএনএনের। রুশ ইউক্রেন সংঘাত বন্ধে একের পর এক উদ্যোগ যখন অসফল, তখন শঙ্কা ছিল ইস্তানবুল বৈঠক নিয়েও। তবে মঙ্গলবারের বৈঠক শেষে আসার কথা শোনান সব পক্ষই। যুদ্ধবিরতির জন্য বিভিন্ন শর্তে একমত হয়েছে রুশ ইউক্রেন। এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো দেখা মিলল দৃশ্যমান কোনো অগ্রগতির। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, নির্দিষ্ট কিছু বিষয় দুপক্ষই সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয় তারা একমত হয়েছেন। এর মধ্যে যেসব বিষয়গুলো বেশি গুরুতর সেগুলো নিয়ে আলোচনায় বসবেন রুশ ও ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী। আশা করা হচ্ছে দুই দেশের প্রেসিডেন্টও আলোচনায় বসতে পারেন। রাশিয়ার দাবি, জোট নিরপেক্ষ দেশ হতে হবে ইউক্রেনকে, অর্থাৎ ন্যাটো কিংবা রুশ বিরোধী কোনো জোটে অংশ নেবে না ইউক্রেন। শর্ত মেনে নিয়ে কিয়েভ জানায়, সেক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অর্থাৎ দেশটিতে কোনো সামরিক আগ্রাসন চালাবে না রাশিয়া। এক্ষেত্রে সমঝোতায় থাকতে হবে কানাডা, পোল্যান্ড, ইসরায়েল ও তুরস্কের মতো দেশগুলোকে। ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলক বলেন, মস্কোর শর্তের বিপরীতে আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছি, অর্থাৎ কোনো ধরনের আগ্রাসন চালানো হবে না ইউক্রেনে। ক্রাইমিয়ার মতো যেসব এলাকা রুশ দখলদারিত্বের মধ্যে রয়েছে সেসব এলাকা নিয়ে আলোচনা হবে মস্কোর সাথে। 15 বছর মেয়াদী এই আলোচনা চলাকালে সেখানে কোনো আগ্রাসন চালাতে পারবে না রাশিয়া। এবং সর্বশেষ, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না জেলেনস্কি। পুরোপুরি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইস্তানবুল আলোচনার অগ্রগতির পর মিত্র দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। খবর বার্তা সংস্থা এপির। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, আলোচনা থেকে ইতিবাচক সংকেত পেয়েছি, কিন্তু তাতে রুশ গোলাবর্ষণ থামছে না। এখনও লড়াইয়ের ময়দানে বিশ্বাসযোগ্য অবস্থান দেখছি না রুশ সেনাবহরের। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় কোনো ছাড় দিব না। মিত্র দেশগুলোকে বলবো যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না। রুশ ইউক্রেন সংঘাত বন্ধে মঙ্গলবার ইস্তানবুল বৈঠক হয়। বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে দুপক্ষই সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়ে তারা একমত হয়েছেন।